এদিকে তীব্র স্রোত ও ফেরি সংকটে রাজবাড়ির দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকে ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। যানজট এড়াতে গোয়ালন্দ মোড়ে মহাসড়কের এক পাশে আটকে রাখা হয়েছে পণ্যবাহী 2 শতাধিক ট্রাক। ঘাট কর্তৃপক্ষ জানায়, এই রুটে বর্তমানে 15টি ফেরি সচল রয়েছে, তবে নাব্যতা সংকটে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। পাশাপাশি মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট বন্ধ থাকায় এই রুটে যানবাহনের চাপ বেড়েছে।